নমস্কার করোনার আবহে বাংলা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে করোনার আবহে বাংলায় আজ টক শো নয় আজ একেবারে সাফ কথা বাংলার রাজনীতিতে এমনিতেই সাফ কথা বলার মতো লোকজনের বড়ই অভাব আমরা যদি অতীতে দেখি বেশ কয়েকজন ব্যক্তিত্ব নিঃসন্দেহে রয়েছেন কিন্তু এই মুহূর্তে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি কিন্তু সাফ কথা বলতেই অভ্যস্ত একদম সপাটে বক্তব্য রাখেন যে বক্তব্য নিয়ে বিভিন্ন সময় বিতর্ক ওঠে ইংরেজিতে একটা শব্দ আছে প্যারাডাইম শিফট অর্থাৎ যে অক্ষটা রয়েছে সেই অক্ষর বদল হয়ে যাওয়া সে অক্ষের বদল হয়েছে ভারতীয় রাজনীতিতে এবং তার প্রবল প্রভাব পড়েছে বাংলার রাজনীতিতে হবারই কথা ছিল তার কারণ 2015 সালে নবম সভাপতি হিসেবে ভারতীয় জনতা পার্টিতে আত্মপ্রকাশ করলেন দিলীপ ঘোষ যিনি আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন 2015 সালে সভাপতি হবার পর তারপর অনেক ঘটনা প্রবাহ তৈরি হয়েছে আজকে সাফ কথা শুনবো দিলীপদার কাছ থেকে দিলীপদা আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আর প্লাস নিউজে করোনার আবহের মধ্যে আমরা রয়েছি বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে আপনি তো বহু পরিস্থিতি এখন তৈরি করছেন এবং সামালও দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় খুব জরুরি প্রথম যখন আপনি 2015 আপনি সভাপতি হলেন তার ঠিক 10 দিন পরে আপনার সাথে একটা সাক্ষাৎকার ঠিক এই জায়গাতেই হয়েছিল আর প্লাস নিউজে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে 3 মাসের মধ্যে বাংলার রাজনীতির ভোল বদলে দেব 2019 আমরা দেখেছি একটা বড় ভোল বদলে দিয়েছেন আপনি যে 18 জন বিজেপির সাংসদ তারা লোকসভায় পৌঁছলো আর কি কি ভোল আপনি বদলে দিয়েছেন বলে আপনি মনে করেন দেখুন পরিবর্তন তো রাতারাতি হয় না তার জন্য একটা প্রসেস আমরা শুরু করেছিলাম তার কিছু রেজাল্ট এসেছে আজকে একজন বরিষ্ঠ রাজনেতা আমাদের পশ্চিমবঙ্গের সোমেন মিত্র যাকে আমরা বাংলা রাজনীতির ফাদার ফিগার বলতে পারি যে কয়েকজন আছেন এই সিনিয়রদের মধ্যে তার মধ্যে উনি একজন এবং তার একটা আলাদা জায়গা আছে তিনি একটা পরম্পরা নিয়ে চলেছিলেন সেই পরম্পরাটা শেষ হয়ে যাচ্ছে যেটা আমাদের খুব দুঃখী করেছে একটা সুন্দরতা তৈরি করেছে তো রাজনীতির মূল্যবোধের উপর ভিত্তি করে হওয়া উচিত রাজনীতি উন্নয়নের উপর ভিত্তি করে হওয়া উচিত এই জিনিসগুলো ধীরে ধীরে আমরা ভুলে যাচ্ছি আজকে রাজনীতি খুন খারাপি মার কাট দুর্নীতি এই সীমাবদ্ধ সকাল থেকে রাত অবধি মিডিয়া ওটাই চালায় লোক এটা দেখতে বাধ্য হয় লোক আস্তে আস্তে এখান থেকে ক্লান্ত হয়ে যাচ্ছে এর বেসিক পরিবর্তন দরকার আছে এটা হলো চ্যালেঞ্জ এটা কার সঙ্গে লড়াই না নিজেদের সঙ্গে লড়াই রাজনীতির যে ধারা তার সঙ্গে লড়াই করে ফিরিয়ে নিয়ে আসতে এটাও ভারতীয় জনতা পার্টির লড়াইয়ের একটা মুখ নিশ্চয়ই আমরা ক্ষমতায় আসবো ক্ষমতায় আসার জন্য লড়াই করছি রাজনীতিতে ক্ষমতা না এলে কিছু করার থাকে না কিন্তু ক্ষমতায় এসে রাজনীতির ধারাটাকেও পাল্টাতে হবে এটা হচ্ছে চ্যালেঞ্জ আমাদের সে আমরা লড়াই করছি এটা ঠিক যে আজ পশ্চিমবাংলা যেদিকে যাচ্ছে তাতে কেউ খুশি নন তার গতিমুখ পাল্টাতে হবে তার জন্য সরকার পাল্টাতে হবে আর তারপরে উন্নয়নের ধারা মূল্যবোধের রাজনীতি হিংসামুক্ত দুর্নীতি মুক্ত রাজনীতি দিতে হবে আমাদেরকে সেটা রাজনীতির কথা যখন আপনি বলছেন ভুল বদলে দেওয়ার ক্ষেত্রে আপনি 2021 একটা সম্ভাবনার ইঙ্গিত দিলেন কিন্তু হিংসার রাজনীতির ক্ষেত্রে আপনার বেশ কিছু মন্তব্য তারও হিংসা বাড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে এটাকে ভুল বদলে দেওয়া কি করে তাহলে বলবো না দেখুন কেউ যদি মনে করে আমার জন্য হিংসা হয়তো আমার কিন্তু মনে হয় না এরকম কোনো কাজ করিনি হ্যাঁ হিংসার প্রত্যুত্তরে আমি অনেক কিছুই বলেছি সেটা অনেক ভাবছেন যে সমঝোতা করলে বোধ হয় হিংসা চলে যায় গান্ধীজি অহিংসার কথা বলেছেন আমরা জানি তাকে আমরা মানিও কিন্তু অহিংসার যুদ্ধ করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে কিন্তু মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে শান্তির জন্য যুদ্ধ চাই তাই সমস্ত শান্তির প্রয়াস করার পরে তিনি যুদ্ধ গেছিলেন সেই যুদ্ধ নির্ণায়ক যুদ্ধ হয়েছিল ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ হয়েছিল আমরা সেটাকেই মানি সেটা ভারতবর্ষের ইতিহাস সেটা আমাদের জীবন পদ্ধতি সেই জন্য হিংসাকে রুখতে যদি কোনো সময় হিংসার দরকার হয় অবশ্যই করা উচিত তাহলে আমাদের সুরক্ষা কর্মী আমাদের সেনা এদের হাতে হাতিয়ার কেন দেওয়া হয়েছে ভারতবর্ষ চিরদিন শান্তির কথা বলেছে কিন্তু আধুনিক অস্ত্র আবিষ্কার করতে আমরা কোনো ক্ষান্ত হয়নি করছি আইটেম বোমও তৈরি করেছি পরীক্ষাও করেছি চোখ দেখানো বন্ধ অস্বীকার করে সেই জন্য শান্তির জন্য হিংসা করার দরকার থাকে আর আজকে যে হিংসা চলছে সেই হিংসা যদি আটকাতে হয় আমার মনে হয় তার সামনে দাঁড়াতে হয় যদি হিংসা করতে হয় হাত যেন না কাঁপে কারো তার মানে 2021 যদি বিধানসভা নির্বাচন হয় মানে যদি করোনার আবহ থেকে আমরা মুক্ত হই ততদিন অবধি তার মানে হিংসে চলবে আমি জানি না কে কে চালাচ্ছে কিভাবে চলছে গতকাল একজন আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে পরশু একজনকে হত্যা করা হয়েছে রোজ আমরা লাশ গুনছি খালি আর কে যে সরকারের আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যে পুলিশের তারা একটাই স্টেটমেন্ট দিচ্ছে সব আত্মহত্যা একই স্টাইলে মেরে গাছে ঝুলি দেওয়া হচ্ছে পোস্টে ঝুলি দেওয়া হচ্ছে যুবকদেরকে আর সরকার এটুকু বলে যে এটা আত্মহত্যা বলে তার দায়িত্ব শেষ করছে আমার মনে হয় এটাকে মেনে নিয়ে যদি কেউ চুপ করে অহিংসা হওয়ার কথা ভাবেন তাদের পৌরুষ সম্বন্ধে আমার মনে খুব সন্দেহ আছে তার সততা সম্বন্ধে আমার মনে খুব সন্দেহ আছে আমি ওই পুরুষ ওই সততা ওই হিংসার রাস্তায় হাঁটবো না আমি দলে নই
আর আমার দলের লোকেরা বলে দয়া করে ওই রাস্তায় হাঁটবেন না, আপনার পরিবর্তন করতে গেলে যা করার করুন, ধর্ম আপনাকে অধিকার দিয়েছে, আইন আপনাকে অধিকার দিয়েছে। মানে মারের বদলা মার, লাঠির বদলে লাঠি, গুলির বদলা গুলি, তাই তো? আমি জানি না কার সঙ্গে আজকে চীন আমাদেরকে চমকাচ্ছে, আমরা যদি না ওখানে গিয়ে হিন্দি চিনি, ভাই ভাই আমরা যজ্ঞ করবো, প্রবচন দেবো, আসুন ভ্রাতৃত্বের কথা বলি, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? 62-র অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগানো উচিত। ঠিক সেরকম পাকিস্তানের মধ্যে গিয়ে আমাদের সৈন্য, সে চাই সার্জিক্যাল স্ট্রাইক হোক, চাই এয়ার স্ট্রাইক হোক, যেটা করেছে তার জন্য সারা দেশে আজকে গৌরব আমাদের বুক ফুলে উঠেছে, কারণ 70 বছর ধরে আমাদের পিছনে লেগে আমাদের ক্ষতবিক্ষত করেছে। সেজন্য বিশ্বে বেঁচে থাকাটা শক্তি নিয়ে বাঁচতে হবে, সম্মান নিয়ে বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে, তার জন্য যদি এগুলো করতে হয় সব করতে হবে। আপনি 1984 ওই সময়টা আপনি প্রচারক হয়েছিলেন, যেমন ঘোর বামামূল, বামামূলে এই ধরনের কথা আমরা শুনতাম যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় হিংসার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার যে রাজনৈতিক জীবন বা আরএসএসের জীবনটা অনেকটাই হচ্ছে বামামূলে। সত্যি কি তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহাসিক যখন লড়াই চলছিল সে সময় বিজেপি মানে সে সময় তাদের সমর্থন দিয়েছিল, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি কি রাজনৈতিক পরিস্থিতি এতটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হিংসাশ্রয়ী, না এটাকে তৈরি করা হচ্ছে হিংসাশ্রয়ী? সেটা আমি জানি না, আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি। রোজ আমাকে স্টেটমেন্ট দিতে হয়, শ্রদ্ধাঞ্জলি দিতে হয়, মৃতদেহের মালা চড়াতে হয়। আমি মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, যে সিপিএম বলেছিল যুদ্ধ নয় শান্তি চাই, তারা মূল্যে 40-45 হাজার লোক খুন হয়েছে, এরা অতি সাধারণ মানুষ, এরা কেউ সাম্রাজ্যবাদী ছিল না, কেউ ধনতান্ত্রিক ছিল না, কেবল ক্ষমতার জন্য লড়াই করে হত্যা করে। যারা এখানে বদলা নয় বদল চাই বলে এসেছিলেন, আজকে তারা যা বদলা নিচ্ছেন, যেভাবে গরিব মানুষকে সাধারণ মানুষকে হত্যা করছেন এবং মানুষ সাধারণ মানুষ মহিলা কারো সুরক্ষা আজকে নাই এই পরিবেশ তৈরি করেছেন, তারপরে কি মনে করবো যারা ঠিক বলেছেন? সেটা আমি এই রাস্তায় নেই, বলবো এক করবো এক নয়, যা বলবো তাই করবো, বা যা করবো সেটা আগেই বলে দেবো। আপনি নিজেও আক্রান্ত হয়েছেন, চায় পে চর্চা করতে গিয়ে আমরা জানি যে লেকটাউন ওই অঞ্চলে আপনার উপর হামলা হয়েছিল, আরও কতিপয় বিভিন্ন হামলা হয়েছিল, সেই হামলার এই পরিপ্রেক্ষিতকেই কি আপনাকে আরও বেশি পরিমাণে এরকম অ্যাগ্রেসিভ করে তুলছে? আমার রাজনীতি সম্বন্ধে ধারণা ছিল না 2015 সাল অব্দি, আপনি জানেন আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল এখানে, তখন কিন্তু আমি রাজনীতি করিনি, দূর থেকে দেখতাম বাকি যেমন দেখে, আমরা এমনি হাসি মজাও করতাম নেতাদের নিয়ে, আমাকে রাজনীতি করতে হবে, এই পরিমণ্ডলে পড়তে হবে, এর সম্মুখীন হতে, এটা ভাবিনি। যখন নামলো আমি খোলা মনে রাজনীতি করতে এসেছিলাম, আদর্শের মূল্যবোধের রাজনীতি করতে এসেছিলাম, পরে পরে আমাকে বাধাপ্রাপ্ত হয়েছে, বিনা কারণে আমাকে আক্রান্ত হতে হয়েছে, আমার গাড়ি ভাঙা হচ্ছে বারবার, আমাকে রাস্তায় আটকানো হচ্ছে, গো ব্যাগ বলা হচ্ছে, শারীরিক নিগ্রহ করা হচ্ছে, বিনা কারণে আমার চরিত্র, আমার আদর্শ, আমার ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক কথা বলা হয়েছে। আমি কারো ক্ষতি করিনি, ভাবিও না এই পর্যন্ত ক্ষতি করার কথা। আর তারপরে দেখেছি আমার কর্মীদের মৃতদেহের মিছিল, তখন আমাকে বাধ্য হতে হয়েছে কঠোর হতে, আর আমার দায়িত্ব আছে আমার কর্মীদের রক্ষা করা, পশ্চিমবঙ্গের মানুষকে সুশাসন দেওয়ার। তার জন্য আমার যেটা মনে হচ্ছে, এই পরিস্থিতির যে শক্তি এখন রাজত্ব করছে, যে হিংসাশ্রয়ী শক্তি, আসলিক শক্তি, তো তার সামনে মিষ্টি কথা বলে কিছু হবে না, আমাদের শক্তি সামর্থ্য নিয়ে তার বিরোধিতা করতে হবে। শ্যামাপ্রসাদ বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, দরকার হলে প্রতিশোধ নাও, আমি তার আদর্শে চলেছি, তার কথাকেই মানব। আপনার তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি, সেক্ষেত্রে আপনি হিংসার কথাটা বলছেন, আপনি বললেন প্রতি পদে পদে বাধা পেয়েছেন, আপনি সভাপতি যখন হচ্ছেন ঠিক সেই সময় কিন্তু বাধা, সেক্ষেত্রে কিন্তু যত না বেশি সরকার বা তৃণমূল কংগ্রেস অনেক বেশি কিন্তু আপনার আভ্যন্তরীণ যে আপনার বিজেপি থেকে অনেক রকম কিন্তু কি তখন বাধার সম্মুখীন আপনি সে সময় পেয়েছিলেন বা অসহযোগিতা? আমার তো মনে হয়নি, কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে গণতান্ত্রিক পার্টি, বাকি সব পারিবারিক ইত্যাদি ইত্যাদি। তো আমরা আমাদের সংবিধান মেনে 3 বছর অন্তর নির্বাচন হয়, এবারও তাই হয়েছে, নির্বাচন 1 বছর থাকার জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল, 4 বছর পরে হয়েছে। প্রথমবার আমাকে নমিনেটেড করা হয়েছিল, দ্বিতীয়বার আমাকে পুনর্নির্বাচিত করা হয়েছে, সেখানে দ্বিতীয় কোনো প্রার্থী ছিলেন না, আমার কর্মীরা সর্বসম্মতি হয়ে আমাকে নির্বাচিত করেছেন সংবিধান অনুযায়ী। তো সেই জন্য বাধা এরকম কিছু আসেনি, এখনও আমার মধ্যে আমাদের সংগঠনের দিক দিয়ে কোনো বাধা নেই, বাধা তো বিরোধীরা দেবেই, আর সে বাধার বিরুদ্ধে লড়াই করে আমরা পরিবর্তন করতে যাচ্ছি। হ্যাঁ, পার্টির মধ্যে বহু লোক আসেন, বহু রুচি নিয়ে, বহু উদ্দেশ্য নিয়ে, অ্যাম্বিশন নিয়ে, তো অনেক সময় পরস্পরের উচ্চাশা যখন বাধাপ্রাপ্ত হয়, ধাক্কাধাক্কি হয়, তখন একটু আওয়াজ হয়, আর এটা পার্টিতে হওয়া স্বাভাবিক, কারণ যার অ্যাম্বিশন আছে সেই রাজনীতি করতে আসে আর সেই এগোয়, কিন্তু পার্টি যে অ্যাম্বিশন সেটাকে যেন বাধাপ্রাপ্ত না করা, এটা দেখতে হবে, সেটা দেখার দায়িত্ব আমার আছে, আমি সেটা দেখার চেষ্টা করি পার্টিতে। এই যে আমি, এইখান থেকে অনেক বক্তব্য উঠে আসছে যে দিলীপ ঘোষ হচ্ছে আমি,
যে দিলীপ ঘোষ সবসময় হচ্ছে সে অন্য কারোর সাথে সে আলোচনা করে না বা অন্য কারোর কথা শুনতে চায় না, এরকম বক্তব্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভর্তি পোস্টিং। আমরা যদি এক এক করে দেখি, প্রথম কথা হচ্ছে মুকুন্দার রাজনীতি সম্পর্কে আমরা জানি যে মুকুন্দার নানা রকম ভাবে বিভিন্ন রকম কথা বলেন, আপনার মতো অনেক সময় সাফ কথা উনি বলেন না, এটা আমরা জানি। কিন্তু এই যে কর্মসমিতির বৈঠক, মুকুন্দা বললেন পাঁচ দিনের বৈঠক, এটা জানি না, আপনি কি বলবেন? সত্যি কি উনি জানেন? কোনো কর্মসমিতি বৈঠকও ছিল না, বৈঠকে দশ জনের বেশি লোকও ছিল না, তার মধ্যে সাতজন আটজন লোক কমন, কেন্দ্রের তিন চারজন নেতা, প্রদেশের তিন চারজন নেতা, এরা কমন ছিলাম আমরা পাঁচটা মিটিং এই পাঁচ দিনে। আর প্রত্যেক দিন মুকুন্দা পাঁচ দিনের মধ্যে থাকার কথা ছিল, কেন তিনি কেন্দ্রীয় নেতা আমাদের, তিনি রাহুলবাবু আমাদের কেন্দ্রীয় নেতা বাংলা থেকে, আমি আমাদের সংগঠন মন্ত্রী, এরা আর তিনজন অবজারভার কেন্দ্রের এরা ছিলেন, এদের থাকার কথা পুরো বৈঠকে। বাকিদের আলাদা আলাদা, যেমন একটি লোকসভাকে আমরা ডাকতাম একটি জেলাকে, তার এমপি এবং জেলা প্রেসিডেন্ট দুজনই থাকতেন, যেখানে এমপি নেই সেখানে হয় পরাজিত এমপি ক্যান্ডিডেট বা অন্য একজন প্রদেশের পদাধিকারী যিনি ওখানে সম্বন্ধে জানেন, এই দুজনই ওখানকার তথ্য দিতেন, অন্য কিছু বৈঠক ছিল না, তথ্য সংগ্রহ, পরিস্থিতি কি কোথায় দাঁড়িয়ে আছে, কি করতে হবে, কোনো নির্ণয়ও ছিল না, খালি ডেটা কালেকশনই ছিল। সেখানে এই ধরনের কোনো প্রস্তুতি, কোনো রিপোর্ট পেশ করতে হয়নি কাউকে, তারা নিয়ে গেছিলেন কোথায় কত বুথ আছে, কত কমিটি হয়েছে, কি প্রোগ্রাম হয়েছে, কোথায় কোথায় অসুবিধা আছে, এইগুলো আলোচনা হয়েছে। কিছু তো জটিলতা তৈরি হয়েছে, নাহলে এত খবর আমরা পেলাম কি করে? এখন খবর করার জন্য কেউ খবর করতেই পারে। আমি মজার কথা আপনাকে বলি, প্রথম বলা হলো বাবুলের সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে, বাবুলদার সঙ্গে আমার প্রধানমন্ত্রী এসেছিলেন আল আমফানের পরের দিন, তিনি তার সঙ্গে এসেছিলেন, সেই দেখা হয়েছে, আর দেখা হয়নি আজ, ওনার বৈঠকে থাকার কথা হয়েছিল না, কারণ ওনার পার্লামেন্টে এখন আলোচনা হয়নি, শেষে হবে। তারপরে বলা হলো যে মুকুলদার সঙ্গে আমার খুব লড়াই হয়েছে, তো মুকুলদার সঙ্গে একদিনই বসেছিলাম কৈলাসীর বাড়িতে মুড়ি খেতে খেতেই, সেদিনের সূচি কী হবে পাঁচ দিন সেটাই আলোচনা হয়েছে, অন্য কোনো বিষয় ছিল না, কোনো রিপোর্টও প্রস্তুত করা হয়নি। এবং বলা হলো রিপোর্ট প্রস্তুত করেছেন শিবপ্রকাশ, কেউ বলেছে মেনন, কোনো রিপোর্ট হয়নি। তারপরে ছিল যে আমার সঙ্গে সৌমিত্র খানের ঝগড়া হয়েছে, তারপর শেষে বলে অর্জুন সিংয়ের ঝগড়া হয়েছে, সৌমিত্র খান কোনো মিটিংয়ে ছিল না, অর্জুন সিংয়ের সঙ্গে শেষ দিন কলকাতার বৈঠক ওনাকে ডাকা হয়েছে, যেহেতু আমাদের উত্তর কলকাতা অবজারভার, সেখানকার সমস্যা নিয়ে আমাদের পার্টির আমরা আলোচনা করছি, আর কিছু ছিল না। তো এখানে এমপিও নেই আমাদের, তো এই বিষয় ছিল, আর সব জায়গায় কমন। সেই জন্য কী আছে, বিজেপিকে আটকাবার সমস্ত রাস্তা প্রায় বন্ধ, দিলীপ ঘোষের বিরুদ্ধে কিছু বলার থাকে না কারো, সেই জন্য দিলীপ ঘোষকে বদনাম করতে হবে পার্টিকে আটকাতে হলে, সেজন্য আমার নামে চলে যায়, ভিতরে কী হয়েছে আপনিও দেখেননি, অন্য কেউ দেখেনি, গল্প দাও ঠিক আছে। সেজন্য মিডিয়ার সময় করার জন্য, খাতা কী বলে পেপারকে ভর্তি করার জন্য বা আপনাদের চব্বিশ ঘন্টা সময় কাটাবার জন্য কেউ আলোচনা করতেই পারে, এটা নিজের বুঝো না। আর আমি তো অবাক হই না, রাজনীতি করছি, আমার বিরুদ্ধে সমালোচনা হবে না, আমার নিয়ে আলোচনা হবে না, তো কিছু রাজনীতি করছি, আপনার সব কথা মেনে নিয়ে হচ্ছে, ঠিক আছে, মিডিয়া খবর করার জন্য, পাতা ভরানোর জন্য বা টাইম ভরানোর জন্য আপনি বললেন, বিষয়টা কি সত্যি এইভাবে আমরা দেখবো? একেবারে কি কিছু হয়নি? ধরা যাক আপনি বললেন অ্যাম্বিশন যাদের রয়েছে তারাই রাজনীতিতে সফল হবে, এরকম অ্যাম্বিশন নিয়েই পার্টিতে আসে এবং বিজেপির একটা নিজস্ব ধারা আছে, তাহলে আমরা ধরে নিতে পারি মুকুল রায় অ্যাম্বিশন আছে, অর্জুন সিং এর অ্যাম্বিশন আছে, প্রত্যেকেরই অ্যাম্বিশন আছে, তাহলে কোথাও একটা আপনার কথা অনুযায়ী ধারার সাথে কোথাও একটা নিশ্চয়ই সংঘাত হচ্ছে। তো ওই দুজনের নাম বলছেন কেন, এরকম হাজার হাজার কার্যকর্তা আছেন, প্রত্যেকের অ্যাম্বিশন আছে, কেউ পঞ্চায়েতে, কেউ মিউনিসিপ্যালিটিতে, কেউ এমএলএ এমপি লড়তে চায়, কেউ সভাপতি হতে চায়, কেউ সাধারণ সম্পাদক হতে চায়, দোষের কিছু নেই, এটা হবেই হবে, তার জন্য সে পরিশ্রম করে, এটা তাকে ইন্সপায়ার করবে, উৎসাহিত করবে, তো এই সেখান থেকে প্রেরণা পেয়ে লোকে এগোবে। হ্যাঁ, এটা ঠিক যে পার্টির রীতিনীতি, পার্টির যে ডিসিপ্লিন মেনেই সে এগোবে, এটা আমরা চাই, সেটা এদিক ওদিক হচ্ছে কেন, দেখার দায়িত্ব যারা বড়রা আছেন, বা আমি রাজ্য সভাপতি আছি, আমি দেখবো আমার কর্মীরা সেটা মেনে এগোচ্ছেন কিনা, তার মধ্যে যে কাজ করছে সাফল্যের সঙ্গে দেখাচ্ছে, পরিচয় দিচ্ছে কাজের সাফল্যে, তাকে আমরা এগিয়ে দিই, দেওয়া হয়েছে অনেক লোককে, দেখুন আমাদের রাজ্য কমিটি থেকে, বাকি জেলা কমিটি, অনেক নতুন লোককে আমরা নিয়ে এসেছি, অন্য পার্টি থেকে যারা এসেছেন তারাও এই পার্টিতে একেবারে এসেই আমাদের প্রদেশ কমিটিতে চলে গেছে, অন্য পার্টিতে কোথাও হয় না, কারণ তারা বিশ্বাসই করে না কাউকে, তা আস্থাই রাখে না, আমরা বিশ্বাস করি, আস্থা করে আমাদের পার্টির যে গঠন পদ্ধতি এমন আছে, আর সেখানে যে আসবে সেই সিস্টেমের সঙ্গে মিলে যাবার এগোতে থাকবে। না, কারোর কারোর তো ক্ষেত্রে বেশ ভালো ল্যাটারাল এন্ট্রি হয়েছে, ধরুন তুমি মানে মুকুন্দা একটা ভালো মোটামুটি একটা ভালো জায়গাতেই তিনি রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে 2021 বিধানসভা কার নেতৃত্বে হবে, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি তার নেতৃত্বে, না একটা নির্বাচনী কোনো কমিটি তার চেয়ারম্যান তার নেতৃত্বে হবে, এটা নিয়ে একটা খুব বড় রকমের, এবং শোনা যাচ্ছে তো আমাদের পার্টিতে প্রেসিডেন্টই হয়, প্রেসিডেন্সিয়াল পার্টি বিজেপি, সে যাই হোক রাজ্য সভাপতি, না জেলা সভাপতি, না সর্বভারতীয় সভাপতি নেতৃত্ব, এতে কোনো দ্বিমত নেই, কারো থাকলে ধারণা পাল্টানো উচিত,
বিভিন্ন প্রোগ্রাম হয়, আন্দোলন হয়, নির্বাচন হয়, সেখানে একটা সঞ্চালন সমিতি তৈরি করা হয়। তারা কেউ অর্গানাইজ বা কি বলে সাংবিধানিক বডি নন, তারা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য সেই বডি তৈরি হয়। আর সব সিদ্ধান্ত নেওয়ার পরে প্রেসিডেন্ট সিলমোহরটা মারে, উনি না বললে হবে না। যাই কমিটি হোক যাই হোক, প্রেসিডেন্ট সবার উপরে আছে। মানে কৌটোর মধ্যে যে শক্তিটা আর কি, সেটা আপনার হাতে কৌটোটা রয়েছে। তাহলে আপনি মূল্যবোধের রাজনীতির কথা বললেন, তাহলে সেই মূল্যবোধের রাজনীতির কথা ধরবে একেবারে সাম্প্রতিক সময়ে অর্জুন সিং এর বিরুদ্ধে সিআইডি তদন্ত, মানে ধরুন একটা বিরাট একটা দুর্নীতির একটা বিষয় এসছে, তিনি আপনাদের এমপি এখন, তাহলে তো তার দায়ভার তো সভাপতিকে দিয়ে নিতে হবে। আমার পার্টিতে এসে কেউ যদি অনৈতিক কাজ করে ব্যক্তিগতভাবে করলে সে তো ব্যক্তির দায়িত্ব নিয়ে যাবে, আইন তার আমাকে ধরবে না ওকেই ধরবে। যদি কেউ করে পার্টি তার সঙ্গে দাঁড়াবে না। আর যে ঘটনা আপনি কথা বলছেন, রোজ পঞ্চাশটা আমার উপর পঁয়ত্রিশটা কেস আছে। আপনি বলুন, আপনারা যেটুকু আমাকে জানেন, আমি কি খারাপ কাজ করেছি, কি ক্ষতি করেছি, একটা পয়সা নিয়েছি কারোর উপর অনৈতিক ভাবে মেরেছি, বা কোনো মহিলা ঘটিত ঘটনা কেউ বলতে পারবে আমার সামনে চোখে চোখ রেখে? কিন্তু আমার বিরুদ্ধে আজকে কেস হয়েছে, আমি জানিয়ে নিচ্ছি, আইনকে মানি, কারণ যে আইন আমাদের সুরক্ষা দেওয়ার কথা সেই আইন আজকে আমার কাজে বাধা দিচ্ছে। এটা আমাদের আইনের দুর্বলতা, আমাদের কোর্টে, আমি কোর্টে দাঁড়িয়েও বলবো, আমি উকিল বা জাজদেরও বলি যে আপনি আমাকে সুরক্ষা দেবেন, এটা সমাজের কাজ করছি, আর আপনার আইন আমাকে বাধা দিচ্ছে, এটা আপনাদের দেখার দরকার। সে আমি যে ক্ষমতায় থাকে এখানে, সে আইনকে পুলিশ ডিপার্টমেন্টকে কুক্ষিগত করে রাখে, বারবার দেখে যে আবারটাই হয়েছে। এটাই রাজনীতির সবচেয়ে বড় পতন, এর বিরুদ্ধে লড়াই করছি আমরা, আর হবেই। আর আমার পার্টি যদি কেউ এসে তার পুরনো বোঝা নিয়ে আসে, সে বোঝা তাকেই বইতে হবে, বিজেপি কারো বোঝা বইবে না। এরকম অনেকেই পুরনো বোঝা নিয়ে এসছেন, সুতরাং আপনি তো সাফ কথা বলে দেবেন তাদের বইতে হবে। সারাক্ষণ যদি এইটা আপনাকে সামাল দিতে হয়, আপনার অপোনেন্টের তৃণমূল কংগ্রেস, যার একটা সাংগঠনিক ভিত্তি আছে এবং যার নেত্রী স্বয়ং একজন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তাকে মোকাবিলা করার আগে যদি সংগঠনের এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে, চাপানোতরগুলোকে নিয়ে আপনাকে যদি বেশি সময় ওখানে ব্যয় করতে হয়, তাহলে আপনি কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন? আমি ব্যয় করি না, খোঁজখবর রাখি। ধরুন কারো কোনো কেস চলছে, অর্জুন সিং এর নামে রোজ কেস হয়, আমি অর্জুনদাকে বলেছি যেদিন একশোটা কেস হবে আমি একশোটা পদ্ম ফুলের মালা আপনাকে পরাবো। সে কথা হয়েছে আমার সাথে, প্রায় 80-82টা হয়ে গেছে, চলছে, আমার নামে হচ্ছে। তো আমরা যে সরকারের বিরুদ্ধে লড়ছি তারা নীতি নৈতিকতাহীন, আদর্শহীন। আপনি সংগঠনের কথা বলেন, সেটা খায় না মাখে টিএমসির লোকেরা জানে না, সেরকম সংগঠন বলে কিছু নেই। হ্যাঁ, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি ছিলেন, তারপরে কোথায় থাকবেন সেটা উনি ঠিক করবেন, সময় ঠিক করবে। সেরকম আমরা এগুলো মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি, তার বিরুদ্ধে লড়ছি। কত নিচে নামতে পারে ওরা তার কোনো সীমা নেই, কত জঘন্য কাজ করতে পারে তার কোনো সীমা নেই, এটা নিয়ে আমাদের এগোতে হবে। তা সেই জন্য আমাদের জানা আছে, যতক্ষণ না এই সরকার যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আর পরিবর্তনের জন্য লড়াই, আর এটা নীতির লড়াই, কোনো ক্ষমতা দখলের লড়াই না। তাহলে অনেক আগে আমরা অনেক ছল চাপিয়ে ক্ষমতা নিতে পারতাম, সারা রাজ্যে অনেক ঘটনা ঘটেছে দেশেতে। বাংলায় আমরা শ্যামাপ্রসাদের আদর্শ, তার আদর্শ নীতিকে নিয়ে তার স্বপ্নকে সফল করার জন্য এগোচ্ছি, সে যেন বলিদান দিচ্ছি আমরা, 100 দিয়েছি আরও 100 দিতে হবে, এটা আমাদের কাছে মিশন, এটা আমরা করবই। ছল চাতুরির কথা আপনি যখন বলছেন, যে ছল চাতুরি করে নেওয়া যেতে পারতো, তৃণমূল কংগ্রেস তো একটা আন্দোলনের মাধ্যমেই এসেছে, আপনারা কি সেই আন্দোলনের মাধ্যমে তৃণমূলকে পরাভূত করবেন 2021-এ, নাকি অন্য কোনো পদ্ধতি নেবেন? শোনা যাচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে 355 বা 356 ধারা প্রয়োগের পক্ষপাতী, এ বিষয়ে কি বলবেন? সবারও বলিনি, বহুবার সেদিনও বলেছি, আগে আজকেও বলছি আপনার সামনে, নীতিগতভাবে সংবিধানের যে আমাদের পরম্পরা রয়েছে তাতে আমরা 356 কখনো সমর্থন করি না, বা আজ পর্যন্ত বিজেপি কোথাও করেনি। আগে 6 বছর, এখন 6 বছর, 12 বছর তো আমরা দায়িত্ব চালানো, কেউ বলতে পারে না কোনো নির্বাচিত সরকারকে আমরা ভেঙে দিয়েছি 356 লাগিয়ে বা 355 লাগিয়ে। সরকার যদি ভেঙে পড়ে তার দায়, তাদের, আমাদের দায়িত্ব সেখানে সুশাসন দেওয়া, আমরা দিচ্ছি অনেক জায়গায়। সেই জন্য 2-5টা সিটে এগিয়ে থেকে মধ্যপ্রদেশের রাজস্থানে সরকার করেছে ওরা, আমরা কিন্তু চুপচাপ বিরোধী আসনে বসিয়েছি 10 বছরে 15 বছর, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি কিছু করেন, চুপচাপ বসেছেন। এখন সেই সরকারের ভিত যিনি দুর্বল হয়েছে, সরকার ভেঙে পড়ছে, তখন সেকেন্ড বিরোধী পক্ষ হয়েছে, আমাদের দায়িত্ব আমাদের দেখেছে, আমরা দায়িত্ব নিচে করছি, সুশাসন দিয়েছি, সেখানে এটা নিয়ে চিন্তা নেই। সেজন্য আজকে কিছু প্রশ্ন ওই জন্য উঠেছে যে কেন্দ্রে আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের কোনো কার্যকর্তা গিয়ে বলেছেন যে আজকে পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, মানুষকে সুরক্ষা দিতে পারছে না, মহিলা দিতে পারছে না, সাধারণ মানুষকে বিজেপি বা বিরোধী কর্মীদের এমএলএকে হত্যা করে টাঙিয়ে দেওয়া হচ্ছে, এই ঘটনার ফলে মনে হচ্ছে যে এই সরকারের আর থাকার দরকার নেই, নৈতিক অধিকার হারিয়েছে। আমি সরকারকে বরখাস্ত করব, এই আপিল আমরা করেছি রাষ্ট্রপতির কাছে, পরিস্থিতির কারণে করেছি, আমরা কিন্তু সহ্য করছিলাম সব, এখনো করছি। আর যেদিন নির্বাচন হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে জিতে আমরা সরকার গঠন করব। নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে আপনি কনফিডেন্ট, তাই তো? একেবারে মানে 2021-এ মানে আপনার কি সরকার গড়ছেন?
দেখুন আমি তো বলবো হ্যাঁ, আপনি বলবেন না, অন্য কেউ না বলবে, সেটা তো 21 এরপর দেখা যাবে। আমি যেটা বলছি আপনার কাছ থেকে শুনতে, আমি একদম কনফিডেন্ট, আমি এমনি বলছি না। আপনি যেমন শুরু করলেন আমাকে কথা দিয়ে যে গোল পাল্টে দেবো, গোল তো পাল্টাচ্ছি আজকে। কে ভেবেছিল তিন বছরে যদি বিজেপিতে বলা হতো বিজেপি ওয়েস্টবেঙ্গলে আছে নাকি, আপনাদের সামনেও প্রশ্ন হতো প্যানেলেতে দেখেছি অনেক লোক, তখন আমার খারাপ লাগতো, কিন্তু যে জবাব দিতে হবে। গত এক বছর আগে বলা হতো বিজেপির মুখকে, আমাকে একজন সাংবাদিক ফোন করে বললেন যে আপনাদের পার্টিতে এখন পাঁচজন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায়, মানে কে কে, উনি নাম বললেন। তা আমি এই কথাটা শুনে আমার খুব আনন্দ হচ্ছে, ওই কেন আমি দেখুন এক বছর আগে একজনও ছিল না, এক বছরের মধ্যে পাঁচজন মুখ্যমন্ত্রী, আমার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে, আমি গর্বিত এর জন্য। এবং এটাও আপনারা মেনে নিচ্ছেন, মুখ্যমন্ত্রী তখনই হবে যখন বিজেপি জিতবে, তার মানে বিজেপি জিতছে এটা আপনারা মেনে নিচ্ছেন, এই দুটো অ্যাচিভমেন্ট, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। তো ঘটনা যাই হোক, আলোচনার বিষয় মানুষ ভাবতে আর মধ্যে বিজেপি জিতবে, সেটাকে সফল করা বাস্তব পরিণত আমার দায়িত্ব। আমি আমাদের যখন মেম্বারশিপ হলো গত বছর, আমি বলেছিলাম 1 কোটি মেম্বার করবো, অনেকে বললেন আপনি 1 কোটি বলে দিলেন, হ্যাঁ আমি আমার কর্মীদের বিশ্বাস করি তারা পারবেন, 98 লক্ষ মেম্বার আমরা করেছি। এখন গৃহ সম্পর্ক চলছে, প্রধানমন্ত্রী চিঠি নিয়ে বাড়ি বাড়ি, আমি বলছি 1 কোটি বাড়িতে যেতে হবে, প্রায় 95 লক্ষর বা 90 লক্ষের কাছাকাছি হয়ে গেছে, বিভিন্ন কারণে একটু কম আছে, সেটাও আমরা করে দেবো। এবং আমি স্লোগান দিয়েছিলাম 19 হাফ আর 21 সাফ, সেটাও আমাদের কর্মীরা করে দেখিয়েছে, কারণ আমাদের যে টিম আছে, আমাদের কার্যকর্তার যে মনোবল আছে, ইচ্ছাশক্তি আছে, তার দ্বারা আমরা সফল হই, সেটা আমি জানি বলে বলেছি, এবং আমাদের কর্মীরা এটা করে দেখাবেন। মানে আপনাদের কি মানে যৌথ নেতৃত্বে চলছে না, আপনাকে সামনে রেখে একটা নেতৃত্ব তৈরি করতে চাইছেন? আমি কি চাই, আমরা বলি কালেকটিভ ডিসিশন, কালেকটিভ লিডারশিপ। আমরা যে সিদ্ধান্ত নিই, আমাদের যে মহামন্ত্রী বা কোর কমিটি আছে তারা বসেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, আমি অবশ্য মিটিংয়ে থাকি না, আপনি জানেন 25 দিন প্রবাস করি, জেলা ঘুরতে থাকি, জেলায় থাকি, খাই, বাড়ি আছে, বাড়ি থাকি না আমি, তো সেজন্য আমার বৈঠকে থাকা হয় না, কি বিষয় থাকবে, কি আলোচনা হবে, এখন তো ভার্চুয়াল হয়ে যায়, তো সেটা আলোচনার সময় কথা বলছি, এই বিষয় হচ্ছে, এই সিদ্ধান্ত, আমি সাজেশন থাকলে দিয়ে বলি যে ওকে হয়ে গেল, কারণ আমরা জানি সবাই একই কথা ভাবছি, একই উদ্দেশ্যে এগোচ্ছি, সেজন্য এখানে ডিফারেন্স হবে না, ছোটোখাটো বিষয়ে অন্তর থাকলে আমরা আলোচনা করে নিই, এটাই পার্টির পদ্ধতি। যেহেতু সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি না বললে হবে না, তো একবার প্রেসিডেন্টের অনুমতি না হয় যে এটা ওকে ওকে ঘোষণা হয়ে যায়, এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের কাজ চলে, এখানে কোনো সমস্যা নেই। অনেক লোকের হয়তো অসুবিধা হয়েছে যারা এই সিস্টেমের সঙ্গে ওতপ্রোত নন, তারা বুঝে উঠতে পারছেন এটা কী করে হয়। অন্য পার্টিতে দেখেন আমাদের মুখ্যমন্ত্রী রোজ এসে প্রেসে একটা কিছু ঘোষণা করেন, একটা দিনে লকডাউন কবে হবে তিনবার পরিবর্তন হয়েছে, এর মধ্যে কি কোনো প্ল্যানিং আছে, কোনো যোজনা আছে, কারো মতামত না হয়, আমাদের একজনের ইচ্ছা হচ্ছে বলে গেলে আবার বলো, তাহলে আবার বলো, আজকে বলে আরেকবার বলে দেবেন, এখনও কনফিউশন আছে। আমাদের পার্টিতে এটা হয় না, আমরা যেটা ঠিক করি, চিন্তাভাবনাকে ঠিক করি, আর এটাকে বাস্তবে করে দেখাই। করোনার অভাবে আমরা দেখেছি আপনি বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন আপনাদের বেশ কয়েকজন রয়েছে, কিন্তু আপনারা সকলে যে কালেকটিভলি পুরো ব্যাপারটা করছে তা কিন্তু আমাদের কিন্তু পরিলক্ষিত। এবং আপনি বললেন যে বিজেপির সাথে আমাকে অ্যাকোমোডেট করে, অনেক এমপি আছেন, অনেক এরকম নেতা বা নেত্রী আছেন, তারা তো ফোন করলে ফোনও ইভেন ধরে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে, এটার কি কোনো বদল করতে পেরেছেন আপনি? হতে পারে, হয়তো ফোন ধরেন, আমি অনেক সময় ফোন ধরতে পারি না, সবাই সবাই ফোন আসে, 200-300 একদিনে ফোন আসে, আমার পিও ধরতে পারে না, আমার কাছে 2টো নম্বর থাকে, আমার পিএর কাছে 2টো নম্বর থাকে, আমার ড্রাইভার, আমার পিএসও, 5টা-6টা ফোন আসে, যারা ফোন করে তারা সব নিয়ে রাখে, একটার পর একটা ফোন করতে হবে, কথা মতো হচ্ছে, অনেক ফোন প্রয়োজনই নেই, যেটা আমার কাছে আসার কথা নেই, ফোন আমার মন্ডলে জেলার কাজ, সেটাও ফোন করে দেয়, নম্বর পেয়ে গেছে, অনেকে কথা বলতে যায়, এগুলো তারাই আবার বলে কথা বলে না, কেন তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো, কেন তুমি কাজ করো, তোমাকে পার্টি কাজ দিয়েছে। আমি আমার কেন্দ্রীয় নেতাদের দিন ফোন করি না, জিজ্ঞেসও করি না, আমি 4 বছর প্রেসিডেন্ট থেকেছি, মাননীয় অমিত শাহ 4 বছর প্রেসিডেন্ট ছিলেন আমার সঙ্গে, আমি কোনোদিন ফোন করিনি, কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট নিইনি, কোনোদিন দেখা করিনি ওনার সঙ্গে, আজ পর্যন্ত কেউ কল্পনা করতে পারে কোনো পার্টিতে, সকাল থেকে লাইন পড়ে থাকে নেতাদের বাড়িতে, আমার বাড়ির সঙ্গে লাইন পড়ে, আমি লোকের কথা শুনি, বুঝি, সমস্যা সমাধান করার চেষ্টা করি, আমার মনে হয় না, কারণ আমার পার্টি ক্লিয়ার নির্দেশ দেয়, আমার 3 জন সেন্ট্রাল লিডার এখানে আসেন, তারা বিষয়ে আলোচনা করেন, ক্লিয়ার করে দেন, আমি জানি আমাকে কী করতে হবে, পার্টি আমার কাছে কী চাইছে এটা আমি জানি, সেই কাজই আমি করি, যারা করতে পারে না, তাদের সময় অনেক থাকে, যারা কাজ করে না, তারা এইসব করে, এই হচ্ছে না, তাই হচ্ছে না, এইখানে দেখা করা, ওখানে প্রসাদ দেওয়া, ওখানে পরিক্রমা করা, লেখালেখি করা, ফেসবুক মিডিয়াতে, এখন যাদের মাথা ঠিক নেই বা যার কথা তার বইও শোনে না, তারা এখন ফেসবুকে তাদের কথা লেখে বা হোয়াটসঅ্যাপে লেখে, এরকম কিছু লোক থাকে রোজ নতুন নতুন গল্প লেখে, সেরকম কিছু লোক থাকে সেটা পড়ার জন্য, আমি লিখিও না, আমি পড়িও না, আমি বলি আমার নেতাদেরকে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া দেখে ভারতীয় জনতা পার্টি চলে না, ভারতীয় জনতা পার্টির নিজস্ব কর্মপদ্ধতি আছে, নিজস্ব আদর্শ আছে, আর পরিষ্কার আমাদের নীতি আছে, সেই আধারে চলে, আর সেভাবে যারা চলাবে তারাই পার্টি করতে পারবে, আর তাই চলছে। অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে আসার পর 2015-এর পর একটা প্রবল মেরুকরণের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে,
সামনে 5ই আগস্ট সেখানে অযোধ্যায় এবার হচ্ছে ভূমি পূজনের মাধ্যমে শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ কি পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এই সমস্ত কিছু জানবো এবং আগামী আরো কিছু কিছু বিষয় রয়েছে যে নিয়ে আরো কিছু সাফ কথা আমাদের শোনার বাকি আছে তবে একটা বিরতি পর ফিরছি সঙ্গে থাকুন